পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে ডিম পাউরুটি আমরা সবাই খেতে খুবই ভালোবাসি। সন্ধ্যের সময় পাউরুটি দিয়ে চটপাটা কিছু খেতে ইচ্ছা করলে আমার এই রেসিপিটা কিন্তু তোমরা তৈরি করে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, আমি তুলি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছেন। আর তুলির লাইফস্টাইলের আরও একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত। আমি এরকম হাফ পাউন্ডের দুটো পাউরুটি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে আমি এরকম করে কেটে নিচ্ছি। এই অসাধারণ স্বাদে চটপাটা সন্ধেবেলা বা সকালবেলা টিফিনে বা বাচ্চাদের জলখাবারেও বা স্কুলের টিফিনেও কিন্তু এরকম তৈরি করে দিতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। ছুরি দিয়ে প্রথমে এরকম চৌকো করে কেটে, তারপরে মাঝখান থেকে কেটে, আবারও মাঝখান থেকে কেটে এরকম ছোটো টুকরো কিন্তু আমি করে নিচ্ছি। যদি ছুরি দিয়ে এরকম করে কাটতে অসুবিধা হয় তাহলে কিন্তু এরকম কাঁচি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। কাঁচি দিয়ে কিভাবে কাটবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ছুরি বা কাঁচি দুটোর সাহায্যেই কিন্তু ছোট ছোট করে পাউরুটিগুলোকে এরকম করে কেটে নেবেন। তাহলে চামচ দিয়ে খেতেও সুবিধা হবে আর বাচ্চাদের বড় পাউ ধরতে বা ধরে খেতে অসুবিধা হয়। এরকম করে ছোট করে টুকরো করে দিলে তাদের খুবই সুবিধা হবে। এরকম ছোট পাউরুটি দিয়েই কিন্তু সন্ধেবেলা আজকে একটা সুন্দর রেসিপি আমি তৈরি করে নেব। প্রথমেই কড়ায় প্যান বসিয়ে আমি পাউরুটিগুলোকে ভালো করে একটু লাল লাল করে সেকে নেব। এই সময় আমি তেলের ব্যবহার করছি না। 5 থেকে 7 মিনিট হাতে সময় নিয়ে পাউরুটিগুলোকে এরকম করে একটু ভালো করে আমি সেঁকে নিয়েছি। কড়াইয়ের এই মাঝখানটা একটু ফাঁকা করে আমি 1 চামচের মতন তেল দিয়ে দিলাম আর 2টো ডিম ভালো করে ফাটিয়ে আমি এই পাউরুটির মধ্যে দিয়ে দেবো। পাউরুটির গায়ে হালকা করে কিন্তু ডিমের একটা কোটিং চলে আসবে। আলাদা করে ডিম পাউরুটি ভেজে বা গুলে নিয়ে ভাজতে একটু সময় লাগে, কিন্তু এরকম করে যদি করা যায় তাহলে 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু পাউরুটিগুলো সুন্দরভাবে ডিমে কোট হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। পরিমাণ মতো নুন আর 1 চামচের মতন আমি গোলমরিচ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া আমি করে নিলাম। আমি ডিমের মধ্যে কিন্তু কোনো নুন বা গোলমরিচ ব্যবহার করিনি, পাউরুটির মধ্যেই একেবারে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটি প্লেটের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে বড় সাইজের একটা কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম, মাঝারি সাইজের একটা কোচানো এরকম লম্বা করে কাটা কোচানো গাজর দিয়ে দিলাম, একটা ক্যাপসিকাম দিলাম, একটা টমেটো দিলাম আর অল্প পরিমাণ কর্ন দিলাম, কারণ আমার ছেলে কর্ন খেতে খুবই ভালোবাসে, তাই জন্য একটু কর্ন আমি যোগ করলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তোমরা বাড়িতে থাকা শুধু আলু পেঁয়াজ দিয়েও কিন্তু এইটা করতে পারো, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। টমেটো এবং সবজি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্যে পরিমাণ মতো নুন দিলাম। আবারও নাড়াচাড়া করে 1 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 চামচ টমেটো সস, 1 চামচের মতন সোয়া সস, সোয়া সস যদি না থাকে বাদ দিতে পারো, 1 চামচের মতন অরিগানো দিলাম, 1 চামচ চাট মশলা দিলাম, কারণ পাউরুটির এই রেসিপিটা একটু চটপাটা ঝাল এরকম আমি তৈরি করব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে প্রত্যেকটা উপকরণ ভালো করে সবজির সঙ্গে মিশে যায় আর সবজিটাও কিন্তু যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে বা মেশানো হয়ে গেছে মশলাটা, আমি ভেজে রাখা ডিমের সঙ্গে ভেজে রাখা এই পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি। দারুণ স্বাদের এই রেসিপিটা আমি তৈরি করব। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তাহলে নিত্য নতুন ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিগুলো আমি তৈরি করে তোমাদের কাছে পরিবেশন করব। আর তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, আর কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে কিন্তু আমার পাশে থেকো। আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো করে মশলার সাথে পাউরুটিটাকে মেশানো হয়ে গেছে, তারপরে অল্প পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করে নিলাম। এবারে গরম গরম কিন্তু এই পাউরুটির চটপাটা উপমা আমি সবাইয়ের জন্য পরিবেশন করব।
খুব কম সময় কিন্তু এটা তৈরি হয়ে যাবে। সন্ধেবেলা বা বিকেলের বা সকালে টিফিনে কিন্তু অবশ্যই করা যেতে পারে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, আবার ভিডিও নিয়ে দেখা হবে।